হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 9th May। আর হ্যাঁ, তোমরা ভাবছো তো আমি কোথায় যাচ্ছি। ওয়েট, এই ব্লগটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো যাওয়ার কথা ছিল সকালেই, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে, তাই আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম। তো আমি বেরিয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে, আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যে আজ মনে হয় খুব বৃষ্টি হতে পারে। আর যেটা ভেবেছিলাম সেটাই হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য আমরা এক জায়গায় আটকে গেছিলাম। আর এত বৃষ্টির জন্য একটা আন্টি আমাদেরকে ওনাদের বাড়ি বসতে বলেছিল, আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা স্টেশনে গিয়েও আটকে গেছিলাম, কারণ এত বৃষ্টির মধ্যে কোনো রকমই যাওয়া সম্ভব না। তো যাই হোক, এত বৃষ্টির জন্য আমার আর কোনো রকম কোনো ভিডিও করাই সম্ভব হয়নি। তো পলতা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম বেলগুড়িয়া স্টেশন, আর সেখান থেকে আমরা অটোতে উঠে পড়েছিলাম। তো আমি এসেছিলাম আজকে আমার মানির বাড়িতে, কারণ আমার দিদির বিয়ে ছিল তাই। আর এই দেখো, আমার পাশেই কারা রয়েছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট দুটো কুকুর। দেন বিকেলে রেডি হচ্ছিলাম, আর রেডি হওয়ার সময় তো এক প্রকার যুদ্ধই পড়ে গেছিলো, কারণ আমি মা দিদা সবাই একসাথে রেডি হচ্ছিলাম। তো আয়না বলো, মেকআপ বলো, সব কিছু নিয়েই একটা টানাটানি পড়ে গেছিলো। এটা হ্যালো করো, যাই হোক, আমি আর দিদা পুরো রেডি। দেন আমরা সবাই বিয়ের মণ্ডপে চলে গেলাম, আর এখানে এসে দেখি খুব বৃষ্টি হচ্ছে। তো আমি আবার ঘরে গিয়ে কিছু রিলস করে নিলাম। এরপর ছাদে এসে দেখলাম যে এখানে দিদির ফটোশ্যুট চলছে। দেন বিয়ে স্টার্ট হয়ে গেল। আর সিঁদুরদানের পর এখানে দিদির আবার ফটোশ্যুট হচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন রাতে ঘরে গেলাম, তখন দেখলাম রাত 1:30 বাজে। তো সব কিছু কমপ্লিট করে যখন রাতে শুতে গেলাম, তখন বাজে 4:30। তো যাই হোক, আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।